টিয়া পাখি আমাদের সকলেরই খুব পছন্দের একটা পাখি এবং এই পাখি যদি আপনি পোষ মানাতে পারেন তাহলে আপনার সঙ্গে সঙ্গে সবসময় ঘুরবে এবং আপনাদের বাড়িতে যদি ছোট্ট বাচ্চা থাকে তাদের সঙ্গে খেলা করবে। টিয়া পাখি পোষা সম্পূর্ণভাবে বন্ধ ভারত এবং বাংলাদেশে, তাও অনেকেই আছে যারা টিয়া পাখি পোষে। টিয়া পাখি যদি আপনি পোষেন তাহলে আপনার নিজের দায়িত্বে পুষতে হবে, যদি আপনি ধরা পড়েন তাহলে আপনাকে জেল অথবা মোটা অঙ্কের টাকার জরিমানা দিতে হতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো টিয়া পাখি কী করে পুষবেন, কী খাওয়াবেন, কোথায় রাখবেন ইত্যাদি সম্বন্ধে। তো ভিডিওটি শুরু করা যাক। আমাদের দেশে 6 প্রজাতির টিয়া পাখি পাওয়া যেত, কিন্তু এখন মাত্র 2 প্রজাতির টিয়া পাখি আমরা পাই। বাকি 4 প্রজাতির টিয়া পাখি এখন বিলুপ্ত, মাঝে সাঝে দেখতে পাওয়া যায় এদের। তো এই 2 পাখির মধ্যে আমরা মূলত 2 ধরনের টিয়া পাখিকে সচরাচর দেখতে পাই, একটা হচ্ছে সবুজ টিয়া এবং আরেকটা হচ্ছে চন্দনা টিয়া। তো চন্দনা টিয়ার পরিচিতি হচ্ছে পাখনায় লাল রঙের একটা স্পট থাকবে এবং গলায় রিং থাকবে, আর এমনি নর্মাল যেই সবুজ টিয়া তার পাখনায় কোনো লাল রঙের স্পট থাকবে না। এটাই হচ্ছে চন্দনা টিয়া এবং সবুজ টিয়ার পরিচিতি। স্ক্রিনে আপনারা ছবি দেখতে পাচ্ছেন। এখন আসা যাক, আপনি কত মাস বয়সের বাচ্চা কিনবেন। তো দেখুন, টিয়া পাখি যদি আপনাকে পোষ মানাতে হয় তাহলে একদম বাচ্চা টিয়া পাখি আপনাদের কিনতে হবে। খুব ভালো হয় যদি আপনি 20 থেকে 25 দিন অথবা 1 মাসের বাচ্চা যদি আপনি কিনতে পারেন। তো এদের গায়ে হালকা হালকা পালক সবে ওঠা শুরু করে। এই ধরনের টিয়া পাখি যদি আপনি কেনেন তাহলে আপনার হ্যান্ড ফিডিং করতেও সুবিধা হবে এবং আপনার সাথে সবসময় এরা পোষ নিজেই মানিয়ে নেওয়ার চেষ্টা করবে, কারণ এরা ছোট বয়সে টিয়া পাখি ভালোভাবে পোষ মানে। ওই জন্যেই আপনি যদি বাজারে টিয়া পাখি কিনতে চান তাহলে অবশ্যই 25 থেকে 30 দিনের বাচ্চাই কিনবেন। টিয়া পাখিকে ছোট বয়সে কি খাওয়াবেন, এই প্রশ্নটা আমাকে অনেকেই করেন। এই প্রশ্নের উত্তরে যদি আপনাদের বলি, টিয়া পাখিকে চাল, গম অথবা এই ধরনের জিনিস খাওয়ানো একদমই উচিত নয়। যখন বাচ্চা বয়স তখন এদের একটু বাচ্চাদের মতোই কেয়ার করা উচিত। আপনারা হ্যান্ড ফিডিং ফর্মুলা কিনে নিতে পারেন, বাজারে এটা ইজিলি পাওয়া যায়। A19 বা A21 এই ধরনের কিছু ফর্মুলা আপনি কিনে নিতে পারেন এবং এই ধরনের ফর্মুলাগুলো আপনি উষ্ণ গরম জলে 1 চামচ দিয়ে সেটাকে আপনি আপনার পাখিদের খাওয়াতে পারেন। এতে তাদের হেলথ খুব ভালো থাকবে এবং তারা খুব ভালোভাবে গ্রো করতে পারবে। টিয়া পাখি একটু বড় হয়ে গেলে আপনি ভাত খাওয়াতে পারেন, বিভিন্ন ধরনের বাদাম খাওয়াতে পারেন, কাজু বাদাম, কিশমিস ইত্যাদি সমস্ত কিছুই টিয়া পাখি খায়। তো খাওয়া নিয়ে কোনো চিন্তা নেই, আপনি যে কোনো কিছুই খাওয়াতে পারেন, কিন্তু বাচ্চা বয়সে কিন্তু বাচ্চাদের মতোই এদের কেয়ার করতে হয়। তো চেষ্টা করবেন যে হ্যান্ড ফিডিং ফর্মুলা কিনেই টিয়া পাখি পোষ মানানোর বা টিয়া পাখিকে খাওয়ানোর। টিয়া পাখি হ্যান্ড টেম করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, আপনি যখন ওদের খাওয়াবেন তখন ওদের সাথে বন্ডিং করার চেষ্টা করুন। অর্থাৎ আপনি যখন ওদের খাওয়াবেন তখন ওদের সাথে বেশি কথা বলুন, ওদের সাথে বেশি ফ্রেন্ডলি হয়ে যান। একটু যখন বড় হয়ে যাবে তখন আপনি এক সাইডে দাঁড়ান এবং টিয়া পাখিকে অন্য সাইডে দাঁড় করান, দিয়ে টিয়া পাখিকে ডাকুন এবং সে যদি আপনার কাছে আসে তাহলে অবশ্যই তাকে হ্যান্ড ফিডিং অথবা একটা বাদাম দিন। এতে কি আপনার টিয়া পাখি আপনাকে ট্রাস্ট করা শুরু করবে এবং ট্রাস্ট করার সঙ্গে সঙ্গে সে হ্যান্ড ফিডিং নেওয়া শুরু করবে, এতে আপনার পাখি পোষ মানবে খুব তাড়াতাড়ি। আমাদের ভারত ও বাংলাদেশের অনেক বাড়িতেই আমরা কিন্তু টিয়া পাখির ফার্মিং করে থাকি। এই টিয়া পাখির ফার্মিং আমরা কি করে করি? সাধারণত বদ্রি পাখি বা লাভবার্ড পাখির ফার্মিং আমরা যেভাবে করি, টিয়া পাখির ফার্মিংও আমরা সেভাবেই করি। এরাও কিন্তু সিজন অনুযায়ী ঘটে বাচ্চা দেয় এবং একটা ঘর দিয়ে দিলে কিন্তু তার মধ্যে ডিম পাড়ে। তো এখন তোমাদের বলে দিচ্ছি টিয়া পাখির মেল ও ফিমেল কী করে তোমরা চিনতে পারবে। তো এই ছবিতে দেখতে পাচ্ছ, এই ছবিতে কিন্তু মেল এবং ফিমেল দেখা যাচ্ছে। তো মেল যেই পাখিটা থাকবে সেই পাখিটার কিন্তু গলার দিকে একটা রিং মতো থাকবে, এটা কিন্তু চন্দনা টিয়ার থাকে। কিন্তু নর্মাল যে টিয়া সেই টিয়ার কিন্তু ছেলে পাখিটারই শুধুমাত্র গলায় রিং থাকবে এবং মেয়ে পাখিটার কিন্তু রিং থাকবে না। যেই পাখিটার গলায় রিং আছে সেটা হচ্ছে ছেলে পাখি এবং যেই পাখিটার গলায় রিং নেই সেই পাখিটা হচ্ছে মেয়ে পাখি। ছোট টিয়া পাখির বাচ্চাকে আপনারা কি করে রাখবেন? তো ছোট টিয়া পাখির বাচ্চাকে একটা খাঁচার মধ্যে রাখবেন এবং সেখানে চেষ্টা করবেন একটা লাইট দিয়ে দেওয়ার, কারণ টিয়া পাখির মা কিন্তু টিয়া পাখিদের পাখনার নিচে রাখে। আপনি যদি এমনি রাখেন তাহলে কিন্তু তার শীত লাগবে, আপনি যদি
একটা লাইট জ্বালিয়ে সেই লাইটের নিচে রাখেন তাহলে কিন্তু তার বডিটা গরম থাকবে। এতে কি হবে, এতে আপনার টিয়া পাখি ঠিকভাবে গ্রো করবে, মানে তার ফেদার যেগুলো আছে সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে বেরোবে এবং সে শীতের হাত থেকে বাঁচবে। এবার আসা যাক টিয়া পাখির দাম কত। তো দেখুন, ভারত এবং বাংলাদেশে তো সম্পূর্ণ টিয়া পাখি নিষিদ্ধ, আপনি খোলা বাজারে টিয়া পাখি কিনতে অথবা বিক্রি করতে পারবেন না। কিন্তু একটা সার্ভে অনুযায়ী জানা যায় টিয়া পাখির ভারত এবং বাংলাদেশের দাম 3-5 হাজার টাকার মধ্যে। আপনি যদি 3-5 হাজার টাকার মধ্যে টিয়া পাখি কিনতে চান তাহলে চন্দনা টিয়া পাখি আপনি পেয়ে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।